ঈদের দ্বিতীয় দিনে পটুয়াখালীর শেখ রাসেল শিশু পার্কে ঈদ উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পার্কে দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন, ঈদ মোবারক। প্রতি বছরে নেবন করেন যে এবারও আপনার ঈদে আজকে দ্বিতীয় দিন পটুয়াখালীতে সকাল থেকেই আসলে সেরকম একটা বিনোদন যে কেন্দ্রগুলো আছে সেগুলো সেরকমের কোনো জনগণের আসলে দেখা নেই, কারণ একটু রৌদ্র অনেকটা বেড়ে গিয়েছে। আজ যেহেতু শুক্রবার দিন, বিকেল থেকেই আসলে লোকজনের কিন্তু ঢল নামবে এই পটুয়াখালী যে বিনোদন স্পটগুলো আছে সেখানে, শেখ রাসেল শিশু পার্ক, ঝাউবন, সেলফি রোড থেকে শুরু করে আপনার পলিটিক্যাল লেক, ডিসিএস লেক, প্রতিটা জায়গায় কিন্তু আসলে লোকের সমাগম এত দেখা গেছে গতকাল বিকেল থেকেই। আজকেও বিকেলে আসলে সেরকমটাই আশা চিন্তা করতেছে এখানকার যারা কর্তব্যরত আছে তারা। এছাড়া কিন্তু আমি কথা বলেছি পটুয়াখালী সাগরকন্যা কুয়াঘাটায়, সেখানে কিন্তু গতকাল আসলে যে লোক ছিল তারা কিন্তু এখানকার স্থানীয়ই, এবং ওখানে যারা আশপাশে যেমন কলাপাড়া, মহিপুর, আলিপুর ওই সমস্ত এলাকার লোকজন গুলোই সেখানে উপস্থিত হয়েছিল। হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে ওখানে আজকে বা আগামীকাল থেকেই কিন্তু যে পর্যটক যাদের জন্য হোটেল বুকিং করা হয়েছে তারা কিন্তু আসবেন। এছাড়াও কিন্তু ওখানে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আসলে তাদের যে সাদা পোশাক নির্ধারণ করা যে লোকগুলো তারা প্রতিটা স্পটই আছেন, যেমন বৌদ্ধবিহার, রাখাইন মার্কেট থেকে শুরু করে সব জায়গাতে আছেন। এছাড়াও পটুয়াখালী আইন শৃঙ্খলা বাহিনীর এসপির সাথে আমি কথা বলছি, তিনি বলেছেন যে বিনোদন স্পটগুলো যেগুলো আছেন সেখানেও কিন্তু তাদের প্রশাসন কড়া নিরাপত্তার ভিতরে আছেন, এবং দেখা গেছে যে আপনার সাদা পোশাকে কিন্তু আসলে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকটাও কিন্তু তারা লক্ষ্য করেছেন। এছাড়া কিন্তু আজকে এখন কিন্তু প্রচণ্ড রোদ, এই জন্য ঘর থেকে কেউ বের হয়নি। বিকেলের দুপুরের পর থেকে কিন্তু আসলে এই স্পটগুলোকে প্রচুর পরিমাণে লোকের সমাগম হবে বলে আশা করছেন এখানকার সব লোকজন। এই ছিল পটুয়াখালী বিনোদন স্পটগুলো নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমরা চলে যাব স্টুডিওতে, অরিন।